শ্রদ্ধেয় পিলা আজি আজ এই নূতন শিক্ষণ কার্যক্রম বহুত বহু স্বাগত আজ পিলা মানে আমি মানে দীর্ঘ অপেক্ষার এবং বহ আগ্রহ রকি গোটি অনুরোধক রক্ষা করা উচিত যা কি তুমি মানে চাহুলে যে অনুবাদ বা সংস্কৃত ট্রান্সলেসন মুক বহু ভিডিও আগু ছাড়ছি କିନ୍ତୁ ପିଲାମାନଙ୍କର ସବୁବେଳେ ଗୋଟିଏ ଇଚ୍ଛା ଯେ ଖୁବ୍ ସହଜରେ ଅଳ୍ପ ପରିଶ୍ରମରେ କେମିତି ସଂସ୍କୃତ ଟ୍ରାନ୍ସଲେସନ୍ କରାଯାଇପାରିବ କାହିଁକି ପିଲାମାନେ ସେତିକି ଗଭୀର ଭାବରେ ପ୍ରବେଶ କରିବା ପାଇଁ ଚାହୁଁନାହାନ୍ତି ତେଣୁ ପିଲାମାନଙ୍କର ସ୍ୱାର୍ଥ ଏବଂ ଇଚ୍ଛାକୁ ସମର୍ଥନ ଜଣାଇ ଆଜିର ଏହି ଭିଡ଼ିଓ ସରଳ ସଂସ୍କୃତ ଅନୁବାଦ ଭାଗ ଏକ ପ୍ରତ୍ୟେକ ଭାଗରେ ଦଶଟି ଲେଖାଏଁ ଟ୍ରାନ୍ସଲେସନ୍ ରଖାଯାଇଛି ସିଲେକ୍ଟେଡ଼୍ ଆଉ ପଡ଼ିବାର ପ୍ରାୟତଃ ନାଇଣ୍ଟି ନାଇନ୍ ପରସେଣ୍ଟ ସମ୍ଭାବନା ଏଥିରେ ରହିଛି কারণ সেই প্রকার মোডেল কু টচ করা যাই তুমি মানে প্রত্যেকটি প্রত্যেকটি ভাগের দশটি ট্রান্সলেসন এইভাবে পাঁচটি রখা রখাযাই পাঁচটি ভাগ অর্থাৎ টোটাল পাঁচটি ভাগ তুমি যদি দেখি পচাশটি ট্রান্সলেসন র এই পচাশ কোটি ট্রানসলেসন তুমি যদি প্রাকটিস করেদব তুমি এই সংস্কৃত অনুবাদ যে টেনশন রু পাম মুক্ত হয়ে যাব আছে অসুবিধা নেই তেম আয় ନଷ୍ଟ ନକରି ଆମେ ସିଧାସଳଖ ଯିବା ଟ୍ରାନ୍ସଲେସନ୍ ଉପରକୁ କ'ଣ ରହିଛି ଟ୍ରାନ୍ସଲେସନ୍ ଦେଖିବ ତୁମମାନଙ୍କର ଯେଉଁ ବାଟ ତୁମମାନଙ୍କର ଯେଉଁ ପ୍ରକାର ପ୍ରିପାରେସନ୍କୁ ଏହା ଆହୁରି ସଫଳ କରିବ ଚାଲ ଏବେ ଆଲୋଚନା କରିବା ସରଳ ସଂସ୍କୃତ ଅନୁବାଦ ପ୍ରଥମରେ ପୁରା କାଳରେ ଦଶରଥ ବୋଲି ଜଣେ ରାଜା ଥିଲେ ପୁରା କାଳରେ କହିଲେ ଅତୀତରେ ଅତୀତରେ ବି ପଡ଼ିପାରେ পুরা কালে দশরথ বল জনে রাজা লে পুরা পুরা কালে কহিলে পুরা দশরথ রাজা আসিত দশরথ বল দশরথ ইতি ইতি বেড়েবে দশরথ পড়ব না পড়ব রামচন্দ্র বলে জনে রাজা লেমচন্দ্র হ ইতি ইতি যোগে প্রথম বলে দশরথ তাহলে বাক্যটি সাদা সিধা পুরা

ଏବ ଜୟତେ ସତ୍ୟର ହିଁ ଜୟ ହୁଏ ସିମ୍ପୁଲ ତାପରେ ଯିବା ତୃତୀୟ ବାକ୍ୟ ହେ ବିଷ୍ଣୁ ମୋତେ ରକ୍ଷା କର ହେ ବିଷ୍ଣୁ ମୋତେ ରକ୍ଷା କର ହେ ବିଷ୍ଣୁ କହିବାର ଅର୍ଥ ହେଉଛି ଏଠାରେ ସମ୍ବୋଧନ କରାଯାଉଛି ବିଷ୍ଣୁଙ୍କୁ ବିଷ୍ଣୁ ଶିଶୁ ଶବ୍ଦ ଭଳି ଏବଂ ତା'ର ସମ୍ବୋଧନ ହେଉଛି ଶିଶୁ ଶିଶୁର ଶିଶୁ ବିଷ୍ଣୁର ବିଷ୍ଣୁ ହେ ବିଷ୍ଣୁ ମୋତେ ରକ୍ଷା କର ଅର୍ଥାତ୍ ମୋର ରକ୍ଷା କର ମମ ରକ୍ଷା କରୁ ହେ ବିଷ୍ଣୁ ମମ ରକ୍ଷା କରୁ ମମ ରକ୍ଷା କରୁ ତା ପରବର୍ତ୍ତୀ ଷ୍ଟ୍ରାନ୍ସଲେସନ୍ ହେଉଛି ବିଦ୍ୟାଳୟ ଚାରି ପାଖରେ ପାଚେରି ଅଛି ବିଦ୍ୟାଳୟ ଚାରି ପାଖରେ ପାଚେରି ଅଛି ଚାରି ପାଖରେ ଚାରି ପାଖରେ ଆମେ କ'ଣ ବ୍ୟବହାର କରିବା ଗୋଟିଏ ପଦ ରହିଛି ଗୋଟିଏ ଶବ୍ଦ ଯାହାକି ରହିଛି ପରିତଃ ଗୋଟିଏ ଅବ୍ୟୟ চারি পাখে পরীত দ্বিতীয় ব্যক্তি হওয়ার বিধান যেহেতু রয়েছে কারি পাখে না বিদ্যাালয় বিদ্যা দ্বিতীয় ব্যক্তি বিদ্যা বিদ্যাাল পরীত পাচে অাচীম মস্তি সাধা সিধা বাক্য হল পরিতহ প্রাচীর মুখ্য কথা হল এখানে বিদ্যালয় নিহতি করা পড়ব কীতহ যোগের দ্বিতীয় ব্যক্তি এটি কেবল ধ্যান রাখা দরকার তা পরবর্তী বাক্য কু যা নইর দুই পাখরে বণ অছি নইর দুই পাখরে বণ অইর দুই পাখরে দুই পাখরে কহিল গোটি অব্যপদ রয়েছে যার শব্দটি হচ্ছে উভয় উভয় দুই পাখরে দ্বিতীয় ব্যক্তি নৈর নদীম উভয় বনমস্তি নদীম উভয় বনমস্তি নদীর দুই পাখের বণ অনেক নদী হেলা নদীর ষষ্ঠী বিভক্তির চিহ্ন লাতীয়া কারণ উভয়ত যোগের দ্বিতীয় বিভক্তি সিম্পল তাহলে বর্তমান ষষ্ঠ বাক্য কু যা ভেরি ইম্পর্টান কোয়েশিন জগন্নাথ ও বলভদ্র মঝি সুভদ্রা বিজিত জগন্নাথ এবং বলভদ্র মঝি সুভদ্রা বিজিত দেখ মঝি কহিলে। অন্তরা এক অব্যপদ দ্বিতীয় ব্যক্তি যার মঝি তার দ্বিতীয় হব তার নিম অনুসারে জগন্নাথ এবং বলভদ্র মঝি যেহেতু অনেক সুভদ্রা জগন্নাথ এবং বলভদ্র দ্বিতীয় বিধান করা যাব জগন্নাথম বলভদ্রম চ অন্তরা ও বদল আসি চ জগন্নাথম বলভদ্রম চ অন্তরা সুভদ্রা বিরাজিতা স্ত্রীলিঙ্গ হয়েতু বিরাজিত নুহে বিরাজিতা। सिम्पल कि कष्ट नै ती परी को सप्तम वाक्य कृषक मे गाँ र बास कृषक मे गाँ र बास मुख्य प्रसंग हौ बास कति बासक बस धातु बसती बसतः देखा कति जे देखाए बासक पूर्वहरू उपसर्ग लाग ଆମେ ସେମିତି ବ୍ୟବହାର କରିଥାଉ କ'ଣ ନା ଉପବସତି ବାସ କରିବା ଅନୁବସତି ବାସ କରିବା ଅଧିବସତି ବାସ କରିବା ତେଣୁ ବସ୍ ଧାତୁ ପୂର୍ବରୁ ଯଦି ଉପ ଅନୁ ଆଉ ଅଧି ଲାଗିଥାଏ ତାହେଲେ ଗାଁ ଯେଉଁ ଅଧିକରଣ ବାଚକ ପଦ ରହିଛି ଗାଁରେ ସପ୍ତମୀ ଥିଲା ଆଉ ସପ୍ତମୀ ହେବ ନାହିଁ ଦ୍ୱିତୀୟ ହେଇଯିବ ତେଣୁ ତାକୁ ଆମେ କରିବା ଗ୍ରାମମ୍ ସିମ୍ପଲ ମନେ ରଖ କେବଳ କୃଷକାହା ଗ୍ରାମମ୍ ଉପବସନ୍ତୀ ହୋଇପାରେ কৃষকাহ গ্ৰামম অনুবীবি হ'ব কৃষক গ্ৰামম অধিবি হৈপ যদি আমি বসতি ধাতি পূৰ্ণ উপসৰ্গ লগাইবা নাহি কেৱল বস ধাতু হি লবা ত'লে আমাক দ্বিতীয় কৰিবশ্যক নাই কৃষকা গ্ৰামে বসন্তী এইটাবি ঠিক কিন্তু উপবসন্তী লগাইদেলে এই গ্ৰামে কৰি পাৰিবা নাহি গ্ৰামম আমাক কৰিবকু পাৰিব বুজিহে তাহলে সহিত যাওয়া আমি অষ্টম বাক্য কৃপণম বা কৃপণ কু ধিক ধিকার যদি আমি করা কৃপণকু ধিক ধিকার কলে ধিক যোগের দ্বিতীয় ব্যক্তির নিয়ম রয়েছে তেণু বাক্য হচ্ছে কৃপণম ধিক সহিত অনেক বাক্য পড়ে থাকে পিলা মানে কৃপণকু ধিক বদল পড়ি চোরকু ধিক তুমি লিখি চৌরম ধিক মিথ্যা বা ধিক প্রতারকম ধিক ঠক কু ধিক না মিছুয়া ধিক মিথ্যাবাদিক অসার সংসার কু অসারম সংসারম ধিক তাহলে পিলা আমি এবার যা নবম বাক্য শিক্ষক সহিত ছাত্র মানে যাচ্ছ শিক্ষক সহ ছাত্র মানে যাচ্ছি এটার মুখ্য বিষয়বস্তু হল সহিত সহ সহ অব্যপদে সহিত সহ সাকম সার্ধম সমম এই চারিগোটি যে পদ রয়েছে এমান যোগের তৃতীয় ব্যক্তি হয়ে থাকে কে অনেক শিক্ষক সহ তেম শিক্ষক এ পদর তৃতীয় ব্যক্তি শিক্ষকীয়ন শিক্ষকীয়ন শহ ছাত্রা গিক্ষক ছাত্র গিক্ষকর তৃতীয় হল বাকি ঠিক হল ସବୁବେଳେ ଧ୍ୟାନ ରଖିବା ପିଲାମାନେ କର୍ତ୍ତା ଆଉ କ୍ରିୟାର କିଛି ପରିବର୍ତ୍ତନ ହେଉନାହିଁ କେଉଁମାନେ ଯାଉଛନ୍ତି ଛାତ୍ରମାନେ ଛାତ୍ରାହା ଯାଉଛନ୍ତି ଗଛନ୍ତି କିନ୍ତୁ ତାଙ୍କୁ ଛାଡ଼ି ବାକିମାନଙ୍କର ପରିବର୍ତ୍ତନ ହେଉଛି ଶିକ୍ଷକଙ୍କ ସହିତ ନା ଶିକ୍ଷକୀୟ ସହ ଛାତ୍ରାହା ଗଛନ୍ତି ସବୁଠାରୁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଟ୍ରାନ୍ସଲେସନର ମୂଳ ପଏଣ୍ଟ ହେଲା ଯେ କର୍ତ୍ତା ଏବଂ କ୍ରିୟାକୁ ଠିକ୍ ଭାବରେ ଲଗାଇବାର ଅଛି କର୍ତ୍ତା ଯଦି ଏକବଚନ କ୍ରିୟା ବି ଏକବଚନ କର୍ତ୍ତା ଯଦି ବହୁ ବଚନ କ୍ରିୟା ବି ବହୁ ବଚନ ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଟ୍ରାନ୍ସଲେସନ୍ ପରଫେକ୍ଟ ଆସିବ ଶେଷ ବାକ୍ୟ ଶିଷ୍ୟଟି ମାସ ସାରା ବ୍ୟାକରଣ ପଢ଼ୁଛି ଶିଷ୍ୟଟି ମାସ ସାରା ବ୍ୟାକରଣ ପଢ଼ୁଛି ଦେଖ ଏଠାରେ ଏ ଯେଉଁ ଗୋଟିଏ ପଦ ରହୁଛି ମାସ ସାରା ଦିନସାରା ବର୍ଷ ସାରା ଏମିତି ଟ୍ରାନ୍ସଲେସନ୍ ଆସୁଛି ତାହେଲେ ମାସ ସାରା କହିବାର ଅର୍ଥ ହେଉଛି ମାସ ତମାମ ବା ମାସବ୍ୟାପି ତେଣୁ ସୂତ୍ର ରହୁଛି व्याप्ति अर्थे द्वितीय मास सारा द्वितीय जेतुला मासवाचक बा कालवाचक पद द्वितीय मासम् मासारा कहिले मासम् वाक्य कन होला शिष्य मासम व्याकरण पठति शिष्य मास सारा व्याकरण पढु कदिआँदा नर्षसारा पढुँ शिष्य वर्षम व्याकरण पठति कृषक दिनसारा कार्कु কৃষক দিবসম কাজম করি ভেরি সিম্পল বিশেষ কষ্ট নুসাম বহু কষ্ট নু কিন্তু পিলা মানে ভিতরক প্রবেশ চাও চাঁদে তেমনি এই সিম্পল মেথড হি তোমার বহু উপযোগী পিলা মানে আজ অতি যদি আমরা প্রস্তুত এই ভিডিও তোমাকে ভাল লাগুছি কিছু কামরে লাগুছি তাহলে কৃপণ ন হুয়ে লাইকা সহ চ্যানেল নূলে সবসক্রাইব করা ভুলব না ତାହେଲେ ଧନ୍ୟବାଦ ପୁଣି ଦେଖାହେବ ପରବର୍ତ୍ତୀ ଅଧ୍ୟାୟରେ ଜୟ ହିନ୍ଦ